নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি ক্লাস সিক্স অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বইয়ের প্রথম চ্যাপ্টার উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং তার উত্তর যা আগত প্রাইমারি টেট তথা বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবেন ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন শুরু করা যাক আজকের ভিডিওটি মানুষ কিভাবে গাছেদের ওপর নির্ভর করে মানুষ বিভিন্নভাবে গাছেদের ওপর নির্ভর করে যেমন হচ্ছে প্রথমেই রয়েছে দেখুন খাবারের জন্য চাল আটা শাকসবজি ইত্যাদি সবই উদ্ভিদ বা গাছ থেকে পাওয়া যায় তারপরেই হচ্ছে ঘরবাড়ি বা আসবাবপত্র তৈরিতে ঘরের কাঠের আসবাব বা ঘরের চালা দেওয়া ইত্যাদি তৈরিতে গাছের বিভিন্ন অংশ ব্যবহার করা হয় যেমন কাঠ থেকে আমরা ফার্নিচার তৈরি করি তারপরে চালা দেওয়ার জন্য আমরা নারকেলের পাতা ব্যবহার করি বা খড় ব্যবহার করি এগুলো সবই আমরা উদ্ভিদ থেকে পাই জামা কাপড় তৈরির জন্য কিভাবে ব্যবহৃত হয় শিমুল পাট কার্পাস ইত্যাদি গাছ থেকে পাওয়া যায় তন্তু দিয়ে সুতো এবং সেই সুতো দিয়ে জামা কাপড় তৈরি হয় এরপরে রয়েছে অন্যান্য জিনিসের জন্য অন্যান্য জিনিসের জন্য যেমন ওষুধের জন্য উদ্ভিদে বিভিন্ন অংশ ব্যবহার করা হয় যেমন কালমেকের পাতা সর্পগন্ধার মূল ইত্যাদি পরবর্তী প্রশ্ন প্রাণীরা কীভাবে গাছেদের ওপর নির্ভর করে প্রথমে হচ্ছে খাবারের জন্য মানুষ সহ বিভিন্ন প্রাণী উদ্ভিদের মূল কাণ্ড পাতা ইত্যাদিকে খাবার রূপে গ্রহণ করে মানুষ রান্না করে খেলেও গরু ছাগল ইত্যাদি সরাসরি তা খায় আমরা বিভিন্ন কি রান্না করে খাই কিন্তু গরু এবং ছাগল সরাসরি সেটা খায় এরপর হচ্ছে বাসা তৈরির জন্য কাক টিয়া কাঠবিড়ালি ইত্যাদি ছাড়াও বিভিন্ন প্রাণী গাছের ওপর বা তাদের বাসা তৈরি করে থাকে প্রাণী থেকে পাই এমন কিছু খাবারের উদাহরণ দাও যেমন হচ্ছে গরু ও ছাগলের দুধ অথবা মুরগির মাংস ইত্যাদি হচ্ছে খাবার যেগুলো আমরা প্রাণী থেকে পাই গাজরের কোন অংশ আমরা খাবার হিসেবে গ্রহণ করি গাজরের মূল আমরা খাবার হিসেবে গ্রহণ করি আদার কোন অংশ আমরা খাবার হিসেবে গ্রহণ করি আদার মূল সরি আদার কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি চালতার কোন অংশ আমরা খাবার হিসেবে গ্রহণ করি চাল বৃতি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি কুমড়োর কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি কুমড়োর ফল ফুল কাণ্ড ইত্যাদি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি গাছে বাস করে কিন্তু বাসা বানাতে পারে না এমন একটি প্রাণীর উদাহরণ দাও সেটি হলো বাদুড় লাল পিঁপড়ে কিভাবে বাসা বানায় লাল পিঁপড়ে যে কোনো চওড়া বা গোল পাতাওয়ালা গাছের পাতা মুড়ে সেগুলোকে জোড়া লাগিয়ে বাসা বানায় কোন গাছের কোন অংশ দিয়ে হাত পাখা তৈরি হয় তাল গাছের পাতা দিয়ে হাত পাখা তৈরি হয় তন্তু কাকে বলে সুতো যে সরু সরু সূক্ষ্ম অংশ দিয়ে গঠিত তাকে তন্তু বলে যেমন কাপড় থেকে সুতো হয় এবং সুতো থেকে তন্তু সরি এটা ঠিক উল্টো দেওয়া আছে তন্তু থেকে আমরা কিন্তু সুতো পাই এরপর সুতো থেকে কি হয় আমাদের কাপড় তৈরি হয় প্রথমে আমি সিকোয়েন্সটা একটু উল্টো বললাম তন্তু দিয়ে কি তৈরি হয় তন্তু দিয়ে দড়িও তৈরি হয় তুলো গাছ এর আরেক নাম কি কার্পাস সুতির জামা কাপড় দিয়ে কি তৈরি হয় সুতির কাপড় কী দিয়ে তৈরি হয় তন্তু দিয়ে কোন কোন গাছ থেকে তন্তু পাওয়া যায় শিমুল কার্পাস পাট নারকেল ইত্যাদি রজন কোন গাছ থেকে পাওয়া যায় এবং এর কাজ কী রজন পাওয়া যায় পাইন বা শাল এর মতো গাছ থেকে কাঠ পালিশ করতে রজন ব্যবহার করা হয় রবার পাওয়া যায় কোন গাছ থেকে এর কাজ কী রবার পাওয়া যায় রবার গাছ থেকে রবার দিয়ে গাড়ির টায়ার পেন্সিলের দাগ মোছার ইরেজার ইত্যাদি তৈরি করা হয় পেন্সিলের দাগ মোছার ইরেজার কি দিয়ে তৈরি করা হয় রবার দিয়ে কুইনাইন কি থেকে পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ কি থেকে তৈরি হয় ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে কুইনাইন পাওয়া যায় শিঙ্কোনা গাছের ছাল থেকে গাছেরা খাবার তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে এবং কোন গ্যাস ত্যাগ করে গাছেরা খাবার তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরাগ মিলন কাকে বলে প্রাকৃতিকভাবে কিংবা কোনো পতঙ্গের গায়ে লেগে ফুলের পরাগরেণু যখন এক ফুল থেকে আরেক ফুলে এসে পড়ে তখন সেই প্রক্রিয়াকে পরাগ মিলন বলে পরের প্রশ্ন বাদুর কিভাবে উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে দেখুন কিভাবে বাদুর উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে তা আমি বিস্তারিতভাবে লিখেছি তার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন বাদুর ফল খেয়ে ফলের বীজগুলো হজম করতে পারে না ফলে ওই বীজগুলো তাদের মলের সঙ্গে বেরিয়ে যায় এইভাবে বিভিন্ন প্রাণীদের মল ত্যাগের মাধ্যমে হজম না হওয়া বীজগুলো দূরে দূরে নানা জায়গায় ছড়িয়ে পড়ে আর এক সময় ওই বীজগুলো থেকে চারা জন্মায় গাছটা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে দূরে গাছের ফল বীজ এইভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে পরবর্তীতে বন বিড়াল ও শিয়াল কীভাবে ফল ও বীজ এর বিস্তারে সাহায্য করে চোরকাটা নামক যে ফলগুলি হয় সেগুলি বন বিড়াল ইত্যাদি সহ প্রাণীদের গায়ে লেগে যায় পরে ওই ফলগুলি প্রাণীদের শরীর থেকে খসে বিভিন্ন জায়গায় পড়ে এবং ফল ও বীজের বিস্তার ঘটে পরবর্তী প্রশ্ন হলো ধান খেতে অ্যাজোলা চাষ করা হয় কেন ধান খেতে অ্যাজোলা পানা চাষ করলে জমিতে আর সার দিতে লাগে না আসলে এগুলো এক ধরনের পানা এদের পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে রাখতে পারে তাতে অ্যাজোলার উপকার হয় কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে আর অ্যাজোলা তার পাতায় এই ব্যাকটেরিয়াকে থাকবার জন্য জায়গা দেয় এতে দুজনেরই বোঝাপড়া থাকে এবং দুজনেরই উপকার হয় অর্থাৎ ধানক্ষেতের যে অ্যাজোলা যদি চাষ হয় তাতে মাটিরও যেমন সুবিধা হয় তেমন অ্যাজোলা পানারও সুবিধে হয় মিথজীবিতা কাকে বলে প্রকৃতিতে এক ধরনের সম্পর্ক যেখানে দুই বা তার বেশি জীব একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে সেটাই হলো মিথজীবিতা অর্থাৎ দুটি প্রাণী ধরুন একটা এক্স প্রাণী এবং একটা ওয়াই প্রাণী যখন এক্স ওয়াইকে সাহায্য করছে এবং ওয়াই এক্সকে সাহায্য করছে অর্থাৎ একে অপরকে সাহায্য করছে তখন সেই ধরনের সাহায্যকে বলা হচ্ছে মিথোজীবিতা হানি ডিউ কি জাপ পোকা গাছে শর্করা সমৃদ্ধ রস শোষণ করে এবং শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে এই বর্জ্যের নাম হানি ডিউ অর্থাৎ হানি ডিউটা কোন জাপ পোকা প্রকার যখন হচ্ছে যে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে সেটার নামই হানি ডিউ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা আপনারা মনে রাখবেন এই প্রশ্নটা পরবর্তী প্রশ্ন সাগর কুসুম ও ক্লাউন মাছ কিভাবে একে অপরকে সাহায্য করে ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে সে সাগরকুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয় আবার সাগরকুসুমের খাবারে পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগরকুসুমের শিকার হয় অর্থাৎ বুঝতে পারছেন সাগরকুসুম এবং ক্লাউন মাছ কীভাবে একে অপরের উপকার করছে পরবর্তীতে সাগরকুসুম ও সন্ন্যাসী কাঁকড়া কীভাবে একে অপরকে সাহায্য করে সাগর সাগরকুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মিথ্যজীবিতাও কেমনভাবে সন্ন্যাসী কাঁকড়ার পেটের অংশটা নরম তাই সে বাসা বাঁধে প্রকৃত সমুদ্রে সামুদ্রিক প্রাণীর খোলসে আর সন্ন্যাসী কাঁকড়ার পিঠে করে বয়ে নিয়ে বেড়ায় সাগর কুসুমকে সন্ন্যাসী কাঁকড়ার দেহ যখন বাড়ে কুসুম ও সন্ন্যাসী কাঁকড়াকে ঢেকে রাখে সাগর কুসুম তার বিষাক্ত কাটার সাহায্যে সন্ন্যাসী কাঁকড়াকে রক্ষা করে এবং সন্ন্যাসী কাঁকড়া খাবার খোঁজে গেলে সাগর কুসুম সেই খাবারের ভাগ পায় অর্থাৎ যেহেতু সাগরকুসুমের কাটার নিচে বা সাগরকুসুমের ছত্র ছায় সন্ন্যাসী কাঁকড়া থাকছে তাই সন্ন্যাসী কাঁকড়া যখন কিন্তু খাবার পায় তখন সে কিন্তু সাগর কুসুমকে ভাগ দেয় বুঝতে পারলেন তাদের সম্পর্কটা পরবর্তীতে মাংসাশী প্রাণী কাকে বলে যেসব প্রাণীরা অন্য প্রাণীদের খায় তাদের মাংসাশী প্রাণী বলে যেমন বাঘ সিংহ যেসব প্রাণীরা অন্য প্রাণীদের খায় অর্থাৎ মাংস খেয়ে বেঁচে থাকে তৃণভোজী প্রাণী কাদের বলে যেসব প্রাণীরা লতা পাতা ঘাস ফুল ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে যেমন হরিণ ছাগল গরু আর যারা হচ্ছে মাংসাশী এবং তৃণভোজী সরি যারা ধরুন মাংসও খাচ্ছে অন্যান্য প্রাণীদের এবং লতা পাতা ঘাস ফুল এইসবও খাচ্ছে যেমন আমরা মানুষ সাধারণত আমরা মাংসও খাই এবং তৃণভোজী প্রাণী তৃণভোজী প্রাণী নয় মানে তৃণ যেমন হচ্ছে শাক খাই ঠিক আছে তো এই ধরনের প্রাণীদেরকে বলা হয় সর্ব সর্বভুক প্রাণী মানুষ হচ্ছে তার উদাহরণ পরবর্তীতে পরজীবী প্রাণী কাদের বলে যেসব প্রাণীরা অন্য প্রাণীদের ওপর নির্ভর করে বেঁচে থাকে তাদের পরজীবী প্রাণী বলে যেমন উকুন একটি বহি পরজীবী প্রাণীর উদাহরণ দাও বহিঃ পরজীবী হচ্ছে উকুন এবং অন্তঃপরজীবী প্রাণী হচ্ছে কৃমি যক্ষা জীবাণু কোন অঙ্গে বাসা বাঁধে যক্ষার জীবাণু ফুসফুস ও হাড় ইত্যাদি অঙ্গে বাসা বাঁধে ম্যালেরিয়ার জীবাণু কোন অঙ্গে বাসা বাঁধে ম্যালেরিয়া জীবাণু যকৃত ও লোহিত রক্তকণিকায় বাসা বাঁধে আমাশয়ের জীবাণু কোথায় বাসা বাঁধে আমাশয়ের জীবাণু অন্ত্রে বাসা বাঁধে সিল্ক কোথা থেকে পাওয়া যায় সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে কড ও করাঙরে যকৃতের তেলে কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ ও ডি পাওয়া যায় পরিবেশকে পরিষ্কার রাখে এমন দুটি প্রাণীর নাম লেখো শকুন কাক ইত্যাদি হল পরিবেশকে পরিষ্কার রাখে হাল বলদের থেকে ট্রাক্টরের ব্যবহার বেশি সুবিধাজনক কেন হাল বলদের সাহায্যে লাঙল চষার সময় চাষির পরিশ্রম হতো অনেক একটানা অনেকক্ষণ চাষ করতে পারত না তাছাড়া অনেক সময় লেগে যেত ট্রাক্টরের ব্যবহারে সেই কাজ অনেক সহজ হয়ে গেছে এখন অনেক চাষ করা যায় বিশ্রামের প্রয়োজন কম লাগে দুধ থেকে দই তৈরিতে কোন ব্যাকটেরিয়া লাগে ল্যাক্টোব্যাসিলাস কিভাবে দুধ থেকে দইয়ে পরিণত হয় দুধের মধ্যে দইয়ের সাজা মিশিয়ে দেওয়া হয় যার মধ্যে থাকে ল্যাক্টোব্যাসিলাস নামে এক ধরনের ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া দুধে এক ধরনের অ্যাসিড তৈরি করে পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয় ইস্ট পাউরুটির গায়ে ফুটো থাকে কেন ময়দা বা আটা এর সাথে জল আর ইস্ট নামক এক ছত্রাক মেশানো হয় ময়দা বা আটায় থাকা শর্করা ইস্ট ভেঙে ফেলে আর তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর অ্যালকোহল ময়দা বা আটা মিশ্রণকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড পরে ওই মিশ্রণ থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় এবং পাউরুটির গায়ে ফুটো হয়ে যায় অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে কেন পাউরুটির গায়ে ফুটোফুটো হয়ে যায় এরপরে হচ্ছে স্টেপ্টোমাইসিস কি স্টেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়ার প্রজাতি এই প্রজাতি থেকে প্রায় পঞ্চাশটা আরও বেশি ব্যাকটেরিয়ানাশক ছত্রাকনাশক এবং পরজীবী নাশক অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় স্টেপ্টোমাইসিন অ্যারিথ্রোমাইসিন ইত্যাদি হলো স্টেপ্টোমাইসিন থেকে পাওয়া এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ স্টেপ্টোমাইসিন কি এক ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ স্বর্ণলতার এরূপ নামকরণ হয়েছে কেন স্বর্ণলতার রং সোনার মতো হলদে হওয়ার জন্য এরূপ নামে তাকে ডাকা হয় মধু কোথা থেকে পাওয়া যায় মধু পাওয়া যায় মৌচাক থেকে এরপরে প্রশ্ন হচ্ছে মৌলি কাদের বলা হয় যারা বনের মৌচাক থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসেন তাদেরকে মৌলি বলা হয় মৌলিরা কিভাবে মধু সংগ্রহ করে মৌলিরা মৌচাকে ধোঁয়া দিয়ে মৌমাছিদের মৌচাক থেকে তাড়িয়ে মধু সংগ্রহ করে দুধ থেকে কি কী খাদ্যদ্রব্য তৈরি হয় দুধ থেকে দই মাখন ঘি ছানা ইত্যাদি খাদ্যদ্রব্য তৈরি হয় পাঠা বা মুরগির মেটে আসলে কি পাঠা বা মুরগির যে মেটে থা মানে দেখা যায় সেটা হলো আসলে তাদের যকৃত বা লিভার করড মাছের যকৃতের তেলে কি ভিটামিন থাকে করড মাছের যকৃতের তেলে ভিটামিন এ ও ডি থাকে ভিটামিন এর কাজ কি ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে পরবর্তী দিনে আবার আমরা চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আবারও বলি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য